দীর্ঘক্ষণ বসে থাকার কারণেই শরীরের পেশি নড়াচড়া হয় না, আর এই কারণেই বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে। শরীরে নড়াচড়া কম হওয়া কিংবা একঘেয়ে বসে কিংবা শুয়ে থাকার কারণেই হৃদরোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে। শারীরিক নিষ্ক্রিয়তার কারণে অল্প বয়সীদের মধ্যেও দেখা দিচ্ছে গুরুতর সব রোগ। যারা দিনে দীর্ঘক্ষণ চেয়ারে বসে সময় কাটান, তাদের উচিত কিছুক্ষণ পরপর বিরতি নেওয়া এবং হাঁটাহাঁটি করা, সিঁড়ি বেয়ে ওঠা নামা করা সহ গাড়ির বদলে এদিক সেদিক পায়ে হেঁটে চলা। অতিরিক্ত বসে থাকার কারণে হরমোনজনিত ব্রণের ঝুঁকি বাড়ে। শারীরিক নিষ্ক্রিয়তার এক নম্বর প্রভাব হলো ওজন বৃদ্ধি, আর ওজন বাড়তেই ত্বকে দেখা দেয় নানা সমস্যা। স্থূলতা ত্বককে উল্লেখযোগ্যভাবে আরও শুষ্ক করে দেয়, এমনকি বেশি ঘাম হওয়ায় লোমকূপের ছিদ্র আটকে যায় আর ব্রণ হয়। পেশি এবং হাড় হলো জীবন্ত টিস্যু, যা ব্যায়াম করলে আরও শক্তিশালী হয়। যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের হাড় নিষ্ক্রিয়দের তুলনায় আরও মজবুত আর ঘন। অতিরিক্ত যারা বসে থাকেন তাদের হাড় আরও দুর্বল হয়ে যায়, এমনকি ঘনত্বও কমে আসে। অতিরিক্ত ওজন এবং দীর্ঘক্ষণ বসে থাকার কারণে শরীরের যেসব অংশে বেশি চাপ পড়ে সেসব স্থানে ব্রণের সমস্যা বেড়ে যায়। ত্বকে ঘর্ষণ এবং চাপের কারণে ব্রণ মেকানিকা হয়। নিষ্ক্রিয় জীবনধারা ত্বকে ব্রণের ঝুঁকি বাড়িয়ে দেয়। বর্তমানে বেশিরভাগ অফিস কর্মীরা তাদের কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ সময় কাটায়। এই নিষ্ক্রিয় জীবনধারা শরীরে পানি ধরে রাখার অন্যতম কারণ। দীর্ঘ সময় বসে থাকার ফলে রক্তের প্রবাহ কমে যায়, এর ফলে সেলুলাইটের সৃষ্টি হয়। হাঁটার সময় আমাদের পায়ের পেশিগুলো সংকুচিত হয়, নমনীয় হয় এবং নিচের পায়ের প্রধান রক্তনালীগুলোতে চাপ প্রয়োগ করে। তবে দীর্ঘ সময় বসে থাকার ফলে রক্ত সঞ্চালন হয়, যা ভেরিকোজ শিরার সমস্যার সৃষ্টি করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।